আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিথি কুকিং হাউস। আজকে একদম একটা নতুনভাবে বিস্কিট করা দেখাবো। আজকে হচ্ছে একটা চকলেট বিস্কিট করা দেখাবো, মিষ্টি চকলেট বিস্কুট। তো এর জন্য প্রথমে আমি যে সার্ভিং ট্রেতে বিস্কিটটা নেব সেটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতেছি। প্রথমে আমি সবসময় এই কাজটা করে থাকি। এখন ভালোভাবে অয়েল ব্রাশ করা হলে আমি আমার ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমার এই এটাতে লাগবে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, আপনারা যে যেটা ইউজ করতে পারেন তাই নেবেন। আর লাগবে হলো গিয়ে আমার 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর 1/2 কাপ পরিমাণ চিনি, বেকিং পাউডার, লবণ, 1 চিমটি, আর 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন হচ্ছে আপনার গুঁড়ো দুধ, আর 1 টিস্পুন বেকিং পাউডার। এই তো এই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে। এখন আমি প্রথমে সার্ভিং একটা বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এবং তার সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এটা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, কোনোই সমস্যা নেই। তো এরপরে হলো গিয়ে আমি আমার 1 টেবিল স্পুন পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ যেটা ছিল সেটা দিয়ে দিব। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রথমে ভালোভাবে একদম মিশিয়ে নিব এবং 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আলতো ঘাতে সবগুলো একসাথে মিশিয়ে নিব। একসাথে সব কিছু মেশানো থাকলে এতেই হলো গিয়ে ভালোভাবে আপনার ডোটা করা যায়। তো সব কিছু একবারে মিশিয়ে নিয়ে এখন একটু একটু করে এখানে যে রান্নার সয়াবিন তেলটা আছে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ডিম দিয়ে দিব। আমি 1টা ডিম নিয়েছি, আমার যতখানি ডিম লাগবে ততখানি ডিমই এখানে অ্যাড করে দিব। তো এই তো আমি এই ডোটাতে 2 ভাগে ভাগ করব, কিছু অংশ সাদা রাখবো, কিছু অংশের মধ্যে কোকো পাউডার ইউজ করব। তো কোকো পাউডার দিলে যেহেতু চিনির পরিমাণটা কমে যায়, একটু তিতে তিতে লাগে, তার জন্য আপনারা চাইলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো প্রথমে আমি ভালোভাবে একটুখানি অয়েল দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিই। এরপর যে ডিমের ডোটা আছে, ডিমের গোলাটা আছে, এখানে আমি ডিমের গোলাটা দিয়ে একটা ভালো করে ডো করে নিব, একদম রুটি ডোয়ের মতো একটা সফট ডো তৈরি করে নিব। তো এই ডোটাকে আমি আবার 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে এই ডোটার 1/2 দিয়ে আমি নর্মাল এই তো এক পাশে ডো রেখেছি অর্ধেক, আরেক পাশে ডোটার সাথে আমি একটু কোকো পাউডার ইউজ করব। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করি, এটাতে কালার অনেক সুন্দর আসে। আপনারা চাইলে বাজারে যে নর্মাল কোকো পাউডার পাওয়া যায় প্যাকেটে সেগুলো নিতে পারেন, বা আপনাদের যদি কারো কোনোটা পছন্দের থাকে সেটা ইউজ করতে পারেন। তো এই তো কোকো পাউডারটা দেওয়ার পরে দেখুন কালার কেমন পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটা সফট থেকে একটু ড্রাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমি কোকা পাউডার দিয়ে ভালোভাবে এটাকে একদম সফট করে নিব, যেহেতু এখানে এখন একটু ড্রাই অবস্থায় আছে। আপনারা চাইলে এখানে একটু সয়াবিন তেল ইউজ করতে পারেন, বা যদি ডিমের অংশ বাকি থাকে তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু ডিমের অংশ ইউজ করে এটাকে আবার একটু সফট করে নিলাম। এখন আমি দেখুন বিস্কিটটা কোন ডিজাইনের করতেছি। প্রথমে 2টা লেচি কেটে নিব। এই লেচি থেকে এখন আমি দেখেন এখানে লম্বা করে একটা লেচি কেটে নিয়ে এটাকে নাইফ দিয়ে লোকের 3 থেকে 4টা ছোটো ছোটো লেচি করে নিব। সেই লেচি থেকে হলুকে লম্বা লম্বা করে করে নিব। আপনাদের এটা একটু দেখে বুঝতে হবে, বললে সবটা বুঝতে পারবেন না। এই তো দেখুন আমি ছোটো লেচি থেকে হাত দিয়ে কেমন করে শেপ দিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও হাত দিয়ে শেপ দিয়ে নেবেন। তো এই তো যখন আমার হাত দিয়ে শেপ দেওয়া হয়ে গেছে, তখন আমি এটাকে এবার লম্বা লম্বা করে রেখে আবার চকলেটেরটা সেমভাবে করে এরপর একটার উপর আরেকটা দিয়ে বিস্কিটের শেপটা দিয়ে নিব। দেখুন আমি প্রথমে সবগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে রাখতেছি। এই যে দেখুন আমি 1 সাইজের করে নিতেছি, আপনারা যদি 1 সাইজে নাও করতে পারেন কোনো সমস্যা নাই। এটার মাথাগুলোকে আপনারা ছুরি দিয়ে জাস্ট কেটে দিবেন। এখন আমার সাদা কালার যেটা ছিল সেটা অলমোস্ট করা হয়ে গেছে, এখন আমার চকলেট কালারটা আছে, চকলেট কালারটা দিয়ে আমি এভাবে
ভাবে আবার লম্বা লম্বা করে লেচি কেটে লম্বা লম্বা করে এরকম ভাবে বানিয়ে দিব। বানিয়ে দেওয়ার পরে দেখুন আমি কিভাবে কি করতেছি। আপনারা চাইলে এই বিস্কিটটাকে গোল গোল শেপ করেও নিতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে গোল শেপ করলে বিস্কিটটা কেমন হবে। গোল শেপ করে উপরে জাস্ট এভাবে একটু ডিজাইন করে দিতে পারেন, বা চাইলে অনেকে পেস্তা কুচি, বাদাম কুচি এগুলো ইউজ করতে পারেন, চেরি ইউজ করতে পারেন, এছাড়াও কিসমিস ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো। আপনারা যেরকমভাবে পছন্দ করেন সেভাবে দেবেন। দেখুন আমি কীভাবে এটা সেট আপ করতেছি। প্রথমে একটা সাদা, তারপর একটা কফি, তারপর একটা সাদা, একটা সাদার উপরে আরেকটা কফি, আবার নিচে যদি কফি থাকে তাহলে উপরে সাদা, এরকমভাবে সিস্টেমে আপনি করে দেবেন। যদি দুই পাশে দুটো সাদা থাকে তাহলে মাঝখানে একটা কফি দিবেন, আবার নিচে তাহলে দুপাশে দুটো কফি, মাঝখানে একটা সাদা দিবেন, এরকমভাবে আপনি করে নেবেন। তো এখন এগুলোকে কেটে নিব সুন্দর করে আমি। তো এই তো দেখুন আমি সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি, আমি এরকমভাবে শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনে বানাতে পারেন, অন্য ডিজাইনের করতে পারেন, অথবা যেই আপনাদের যে কুকি কাটার আছে সেটা দিয়েও আপনারা সুন্দর করে শেপ করে নিতে পারেন। তো এই তো আমার প্রায় বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। আমি কিছু একদম হাতে করে জাস্ট রাউন্ড শেপ করে নিয়েছি। তো রাউন্ড শেপ করে এটার উপরে জাস্ট একটা কুকি কাটার দিয়ে একটু হালকা প্রেস করে করে এই যে দেখুন কীভাবে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটাও যখন আপনার ব্রেক হবে তখন এটা দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই সুন্দর দেখা যায়। এই তো একদমই সহজ, আসলে রেসিপি খুব কঠিন কিছু না। আপনারা এটা ওভেনে যখন দিবেন তখন 180-170 থেকে 170-180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25-30 মিনিট রাখবেন। আর যদি চুলায় বেক করেন তাতেও আপনারা একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে এভাবে 25-30 মিনিট বেক করে নেবেন। এই তো আমার বিস্কিটগুলো অলমোস্ট হয়ে গেছে, দেখুন এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর অনেক মুচমুচে হয়েছে। অনেকে চকলেট ফ্লেভারে বিস্কিট পছন্দ করেন, এখানে সাদা আর ব্ল্যাক একসাথে কম্বিনেশন হওয়ার কারণে দেখুন এটা যখন বেক হয়েছে তখন দেখতে এতটাই সুন্দর লাগতেছিল। তো এই তো আমার বাচ্চারা খাওয়া শুরু করছে অলরেডি, বিস্কিটটা এখনও একদমই গরম গরম আছে। এটাকে আপনি এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ওয়েলকাম টু বিথি কুকিং হাউস। আসসালাম।